অফিস দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্স মুন্সিগঞ্জ চলে এসেছি আমরা। চলুন ভিতরে ঢুকা যাক, কি কি আছে আমরা দেখি। ঘুরে দেখি বাংলাদেশ। ১৯৮২ খ্রিস্টাব্দে মুন্সিগঞ্জ জেলা থেকে ১০ কিলোমিটার দূরে বিক্রমপুর পরগনা বজ্রযোগিনী গ্রামে পাল সাম্রাজ্যের বিখ্যাত বৌদ্ধ ধর্মপ্রচারক পণ্ডিত অতীশ দীপঙ্কর জন্মগ্রহণ করেন। বৌদ্ধ ধর্ম প্রবর্তক গৌতম বুদ্ধের পরেই গুরু অতীশ দীপঙ্করের স্থান। স্থানীয়দের কাছে অতীশ দীপঙ্করের জন্মস্থান বা বাস্তুভিটা পণ্ডিতের ভিটা হিসেবে পরিচিত। অতীশ দীপঙ্করের বাস্তুভিটা থেকে বৌদ্ধ বিহারের সন্ধান পাওয়া যায়। বর্তমানে অতীশ দীপঙ্করের স্মৃতিচৈত্য স্থাপনের মাধ্যমে অতীশ দীপঙ্করের দেহভস্ম রাখা হয়েছে। প্রতি বছর বিভিন্ন দেশ থেকে অসংখ্য বৌদ্ধ ধর্মাবলম্বী অতীশ দীপঙ্করের জন্মস্থান পরিদর্শন করতে আসেন। অতীশ দীপঙ্করের পিতা ছিলেন পাল রাজাদের অধীনস্থ সামন্ত রাজা। ছোটবেলায় অতীশ দীপঙ্করের নাম ছিল আদিনাথ চন্দ্রগর্ভ। ১০ বছর বয়সেই অতীশ বৌদ্ধ ও অবৌদ্ধ শাস্ত্রের পার্থক্য বুঝতে পারার বিরল প্রতিভা অর্জন করেছিলেন। পরবর্তীতে তিনি লালন্দায় শাস্ত্র শিক্ষা গ্রহণ করতে যায় এবং মাত্র ১২ বছর বয়সে শ্রমণ হিসাবে শিক্ষা নিয়ে দীপঙ্কর শ্রীজ্ঞান হিসাবে পরিচিতি লাভ করে। ১২ থেকে ২১ বছর অবধি তিনি বিভিন্ন পণ্ডিতের কাছ থেকে বিভিন্ন শাস্ত্রে দীক্ষা নেন। সর্বশেষ দীক্ষা হিসেবে তিনি আচার্য ধর্মপালের কাছে দীর্ঘ ১২ বছর বৌদ্ধ ধর্মদর্শন শাস্ত্রের উপর অধ্যয়ন করে স্বদেশে ফিরে আসেন এবং বিক্রমশিলা বিহারে অধ্যাপনার দায়িত্ব গ্রহণ করেন। তিনি বিভিন্ন সময়ে বৌদ্ধ শাস্ত্র, চিকিৎসাবিদ্যা ও কারিগরি বিদ্যার উপর প্রায় ২০০টি গ্রন্থ রচনা, অনুবাদ ও সম্পাদনা করেন। এই সময় বৌদ্ধ ধর্মের বিভিন্ন সংস্কার কাজ করতে করতে ওনার স্বাস্থ্যের অবনতি ঘটলে ১০৫৪ সালে ৭৩ বছর বয়সে লাসা নগরের চেথংয়ের দোলমালাখান তারা মন্দিরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাজধানীর ঢাকার গুলিস্তান, আবদুল্লাপুর ও মিরপুর থেকে মাওয়াগামী বাসে মুন্সিগঞ্জ যাওয়া যায়। ভাড়া লাগবে ৬০ থেকে ৯০ টাকা, তবে এই ভাড়া সময়ের সঙ্গে পরিবর্তনযোগ্য। মুন্সিগঞ্জ সদর উপজেলা থেকে রিক্সা বা সিএনজিতে সুখবাসপুর ছাড়িয়ে আরও প্রায় ২ কিলোমিটার সামনে বজ্রযোগিনী গ্রামে অবস্থিত অতীশ দীপঙ্করের পণ্ডিত ভিটায় পৌঁছে যেতে পারবে। ঢাকার কাছাকাছি হওয়ায় সকালে রওনা দিয়ে সন্ধ্যার মধ্যেই পুনরায় ঢাকায় ফিরে আসা যায়। রাত্রিযাপনের প্রয়োজনে মুন্সিগঞ্জ জেলা সদরে অবস্থিত হোটেল থ্রি স্টার, হোটেল কমফোর্ট কিংবা পদ্মা মাওয়া ও মেঘনা ভিলেজ হলিডে রিসোর্টের যোগাযোগ করতে পারেন। মুন্সিগঞ্জ শহরে রিভার ভিউ, নিউ রাজধানী রেস্তোরাঁ, মহিউদ্দিন হোটেল ও মুন্সিগঞ্জ ঘরোয়া হোটেলের মতো বেশ কিছু হোটেল রয়েছে। মুন্সিগঞ্জ জেলার জনপ্রিয় খাবারের মধ্যে চিত্তর দই, আনন্দর মিষ্টি, খুদের বৌয়া ও ভাগ্যকুলের মিষ্টি অন্যতম।